এই দেখো সরস্বতী পুজোই এই আম্রমুকুল ছাড়া কিন্তু আর সম্ভব নয়। না না কাঠেরটা ইয়ে কাঠেরটাই ফল কেটে রাখা হয় যাতে লেবু টেবু গুলো জলটা না পাওয়া যায়। একটু হাসি মুখে দেখিয়ে দে, গুড মর্নিং বলে দে। দেখ ওখানে পান পাতা কোথায় আছে, চেষ্টা কর। হ্যাঁ ছোট ফল, এটা ব্রাহ্মণের ঘরে যাবে তো একটা ভালো দেখে ফলই দে। একটা শসা দিয়ে দে। হ্যাঁ একটা শসা দিয়ে দে। ও কি করা যাবে, ট্যাংরা ম্যাংরা শসা। কলা একটা দিয়ে দে, আর একটা নারকেল দেখ আছে, বাবা নিয়ে এসেছে মনে হয়। আমি খাবো না। আরে খুব মাথা খাবে। থাক থাক, না না আমি স্নান করে নিচ্ছি, আমি এখন চা খাবো না। মানা করে দেবো। শাঁকালু দেখ তো পাশে শাঁকালু আছে, এটা শোষার পাশে কালো প্লাস্টিকের শাঁকালু আছে, শোষার পাশে এই নিচে। হ্যাঁ 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 দে, এবার দে গামলাটা দিয়ে আমি কল থেকে ধুয়ে নিয়ে আসছি। ওম কুবেরায় স্বাহা, ওম প্রকৃতায় স্বাহা, ওম ধূম্রায় স্বাহা, ওম রুদ্রায় স্বাহা, ওম মণিমণ্ডলায় স্বাহা। সুগন্ধি পুষ্টিবর্ধনম উর্বারুকমৃগবন্ধনা মৃত্যুর্মোক্ষণামৃতা শাড়িটা খুব সুন্দর লাগে দেখতে। কম্বিনেশনটা খুব সুন্দর। আমি শ্রাবন্তী তোমাদের সামনে চলে এসেছি, তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ শ্রাবন্তী। মোটামুটি প্রত্যেক বছর সাড়ে সাতটার সময় পুজোটা হয়ে যায়, কিন্তু এইবার ভাবছিলাম যে ঠাকুরমশাই ফোন করে বলে দিয়েছিল যে ঠাকুরমশাই নাকি অনেকগুলো পুজো পড়ে গেছে, তো সেই জন্য আমাদের এবার একটু দেরি করে আসবে। তো মোটামুটি ঠাকুরমশাই 11টায় আসার কথা ছিল, তো সেখানে 10:30 নাগাদ না 10:15 নাগাদ ঠাকুরমশাই চলে এসেছিল। আর ঠাকুরমশাই বলছে কেউ ছাড়ছে না ক্লাবের বাচ্চা বাচ্চা ছেলেগুলো, এটাই হয় সরস্বতী পুজো, তো একটা বাচ্চাদের পুজো আর কি, বিদ্যার্থীদের পুজো। তো আমাদের সময় ছোটবেলা থেকে ওটাই দেখতাম যে সরস্বতী পুজো ঠাকুরমশাই পাওয়া খুব আর কি কষ্টদায়ক ব্যাপার আর কি, আর বিশেষ করে পাড়ায় প্রত্যেকটা গলিতে পুজো প্রায় বলতে গেলে।
সরস্বতী পূজায় আমি মাকে দেখতাম যে ভিজনে ভিজিয়েছে। ভিজনে জিনিসটা মানে সব রকম শস্য আর কি, ছোলা, কাবলি চানা, সয়াবিনের বড়ি, সয়াবিন না সরি বরবটির বড়ি, এগুলো সব ভিজিয়ে ভিজিয়ে ওইগুলোকে ঠাকুরকে দিতে হয়। তো আমাদের এখানে ওরকম দশকর্মা দোকানে পাওয়া যায় না। মেয়েকে বললাম তুই এক কাজ কর, আমি যেটা ছোটোবেলা থেকে করতাম, প্রথমেই যেটা সরস্বতী পুজোর প্রথম জোগাড়টা মানে যেটা করতাম সেটা হচ্ছে খয়ের মালা। ওটা খুব টাইম লাগে, বেশ অনেকটা বড় মালা করতে গেলে তখন অনেকটা টাইম লাগে। তা আমি বললাম তুই এই মালাটা করে না, তো ও মালা করছিল, ও আগে অনেকটা জোগাড় যন্ত্রই করে দিয়ে এলো আমার, মানে পুজো তাড়াতাড়ি হয়ে গেল ওই জন্য আর কি। দেখো পালং শাকের শীষ গুলো পুরো কাটা আছে আর কি, এখানে ঘুগনি হয়েছে, ফুলকপি, ফুলকপি দেখো এরকম করে হচ্ছে আর কি। প্রথমে আলু আর গাজরটা একটু ভালো করে ভেজে নিলাম। পালং শাকের শীষ কিন্তু আমাদের এখানে খুব একটা বেশি পাওয়া যায় না, তো এই সরস্বতী পুজোর সময় যা পাওয়া যায়। আমি রেসিপিটা শেয়ার করছি না, যদি পারি তো অন্য কোনো দিন শেয়ার করবো। আমি জাস্ট এক ঝলক দেখিয়ে দিলাম। এবার আমি এই লঙ্কাগুলো দেখো দিয়ে দিলাম মিক্সিতে, দেখো এরকম আধ বাটা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। এবার আমি নাড়াচাড়া করব। ওই মাঠে যারা আসে আর কি বিক্রি করে, একটু দূর থেকে ওরা সব একসাথে মাসিগুলো আসে এসে বিক্রি করে, সেই পুরো টাটকা সবজি পায় আর কি, তখন ওই সবজিগুলোই কিনি। তো কিন্তু একটা অসুবিধা হয় যে যখন শাকগুলো কিনে না, ওরা এত মানে ধুয়ে বিক্রি করে না, এত নোংরা থাকে শাকের মধ্যে, বালি কিচকিচ থাকে, তো খুব প্রবলেম হয়ে যাবে, বারবারে ধুতে হয়, এটাই যা। কিন্তু খুব ফ্রেশ সবজি পাওয়া যায় এই সরস্বতী পুজোয়। খুব একবার তো আমি গিয়েছিলাম, আমার একটা টিচার ছিল তার সাথে গিয়েছিলাম ঠাকুর দেখতে, তো অনেক কটা ঠাকুর, মানে সেই বছর সরস্বতী পুজো আমার সবচেয়ে ভালো কেটেছে। তো আমি মাধুরীদি বলতাম, তো এখনও মানে মাধুরীদি খুব হইচই আর কি মানুষ আর কি। তো মাধুরীদির সঙ্গে গিয়েছিলাম সরস্বতী ঠাকুর দেখতে, তো মাধুরীদি নিজের শাড়ি দিয়েছিল আমাকে, বলছে তুই এটা শাড়িটা পর, তুই খুব সুন্দর লাগবে, দিয়ে পার্পেল কালারের একটা সিল্ক শাড়ি দিয়েছিল। মাধুরীদি এসেছিল তখন তো টিচার হিসাবে এসেছিল, পরে এত মানে মিলে গেল আমাদের সাথে, তো পুরো দিদি হয়ে গেছিল আমার মনে হয়। তা সরস্বতী পুজো আসলে সেই সবগুলো খুব মনে পড়ছে আজকে।